वेलकम বন্ধুরা वेलकम टू माय চ্যানেল রঙিন ধ্রুবতারা। आज के আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব চটজলদি পোলাও। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি পছন্দ করেন আমার এই রান্নাটা রেসিপিটা, তাহলে আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার। থ্যাংক ইউ বন্ধুরা। চলুন দেখুন, কড়াইতে আমি একটুখানি রিফাইন তেল দিয়ে দিলাম। প্রথমে পরিমাণ মতন দেবেন, রিফাইন তেলটা একটু গরম হতে দিন, তারপরে আমি এর মধ্যে উপকরণগুলো দেব। দেখো বন্ধুরা, আমি গোবিন্দভোগ চাল দিয়ে এই পোলাওটা বানাচ্ছি। তোমরা সকলেই জানো নিশ্চয়ই যে গোবিন্দভোগ চালের একটা নিজস্ব খুব সুন্দর গন্ধ আছে, যার জন্য পোলাওটা হয়তো খেতে আরো বেশি সুস্বাদু লাগে। তোমরা চাইলে অন্য চাল দিয়েও বানাতে পারো। তো আমি এখানে কিছুটা চাল ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, সেই চালটা এবার আমি এই গরম তেলে দিয়ে দেব। তেলে আমি কিছুই দিইনি, ডাইরেক্ট চালটা দিচ্ছি। গ্যাসটা সিম করে রাখবে বন্ধুরা যখন চালটা ভাজা হবে। দেখো বন্ধুরা, আমি চালটা একটু একটু করে কড়াইতে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে চালটাকে হালকা হালকা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্পই ভাজবে, কিন্তু চালটা যেন ভালোভাবে তেলের সাথে মিশে যায়। তো দেখো বন্ধুরা, চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি কাজু, কিশমিস আর কাঁচা লঙ্কা ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। এবার আমি একটুখানি আদা সামান্য গ্রেট করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দেব। গ্রেট করা আদাটা আমি একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম। কেউ কেউ আবার সাদা পোলাও খেতেও খুব ভালোবাসেন আপনারা আমি জানি, তো তারা হলুদ না দিলেও পারেন, আমার ভালো লাগে তাই আমি হলুদ দিলাম। এবার আমি একটুখানি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিলাম, এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। পোলাও জিনিসটা এমন না বন্ধুরা, একটুখানি মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো হয় না। তো এবার আপনারা স্বাদ মতো চিনি দিতে পারেন, কেউ মিষ্টি বেশি খায় কেউ কম খায়, সেই আন্দাজে আপনি দিতে পারেন। আমি একটু মিষ্টি মিষ্টি পোলাও ভালোবাসি, তাই আমি চিনিটা একটু বেশি করেই দেব। আপনারা ভাবছেন আমি কত মিষ্টি দিচ্ছি, তাই না? কিন্তু আমাদের সবারই একটুখানি মিষ্টি মিষ্টি পোলাওটা খেতেই ভালো লাগে এবং আমরা ভালোবাসিও।
এবার আমি সবগুলো দিয়ে ভালোভাবে চালটার সাথে মিশিয়ে নেব। আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি তো বন্ধুরা, বানাতে বানাতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদের কি বলবো। তোমরা গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে দেখো, খুব সুন্দর গন্ধ, বেশি কিছু করতেই প্রয়োজন লাগে না। তো দেখো বন্ধুরা, আমি সুন্দর করে চালটাকে ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সব কিছু মেশানোর পর, চালটা ভাজা হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিলাম। আমি কিন্তু পুরো জিনিসটাই কিন্তু কড়াইতেই বানালাম, এবং পোলাওটাও হবে হবেও কিন্তু পুরোটা কড়াইয়ের মধ্যেই। তোমরা চাইলে হাঁড়িতেও বানাতে পারো। আমি পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে এবার আমি এটা কিছুক্ষণ হতে দেব। যখন দেখব হয়ে এসছে, অফ করে দেবো, একদম ঝুরঝুরে পোলাও রেডি হয়ে যাবে। দেখো পোলাও তো রেডি। আমি কড়াইতে কিন্তু আগে গোটা গরম মশলা বা দারচিনি এলাচ কিচ্ছু দিইনি। হ্যাঁ, তো এখন আমার পোলাওটা রেডি, আমি শাহী গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে গোটা গরম মশলা দিয়েও করতে পারো, বাট এই শাহী গরম মশলাটা লাস্টে ছড়ালে খুব সুন্দর গন্ধটা ওঠে, আরও টেস্টটা বেড়ে যায়। তো আমি ছড়িয়ে দিলাম গরম মশলাটা দিয়ে। এবার আমি পোলাওটা একটু মিক্স করে নেব। দেখো পোলাও কিন্তু অলমোস্ট রেডি। এই পোলাও দিয়ে আলুর দম, পনির, চিকেন, মাটন, যা কিছু হোক বানিয়ে খেতে পারো। ইনফ্যাক্ট এই পোলাওটা এত টেস্টি হয় যেহেতু গোবিন্দভোগ চালের, শুধু শুধুও খাওয়া যায়। বাট হ্যাঁ, একটু সাইড ডিশ হলে খারাপ না, ভালোই লাগে। তো দেখো আমি গরম মশলাটা ভালো করে মিক্স করে নিলাম। তো দেখো আমার পোলাও একদম রেডি, রেডি টু ইট। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানিও, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফর দ্য মোর আপডেটস। প্লিজ 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 ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।